আজকে তেলের দাম বেড়ে গেছে এখন বিপিসি লস দিচ্ছে এই কিছুদিন আগে তেলের দাম কম ছিল সারা বাংলাদেশে সবাই বলছিলেন যে তেলের দাম কমাতে হবে বিপিসি সরকার লাভ করবে কেন এখন দেখা যাচ্ছে যে প্রতিদিন কোটি টাকার উপরে লস দিচ্ছে অর্থাৎ ডিজেলে আমাদের লস প্রায় অনেক টাকা যে ঢাকার বাইরে যেগুলো থ্রি হুইলার চলে তাদেরকে চার্জিং স্টেশন কত দ্রুত দেওয়া যায় কিনা এটা সোলার চার্জিং স্টেশন হতে পারে গ্রিড কানেক্টিভিটি চার্জিং স্টেশন হতে পারে